একবার গার্ডেনটা ভিউটা তুলে নাও। হ্যাঁ মালটাকে রাজি করতে হবে এখান থেকে। আবার শালিমার বাগের কথা কিন্তু হয়নি, আমি তোমাকে বল দেখছো ওর মতন করে সাজিয়া হবে বলে। আমরা এবার টিউলিপ গার্ডেন যাবো। টিউলিপ গার্ডেন যাইনি আমরা, যাবো যাবো ওই দিকটায়। কাশ্মীরকে সবসময় বলা হয় ভূস্বর্গ, আর 19 তারিখ থেকে কাশ্মীরে টিউলিপ বাগানটা খুলে গেছে পর্যটকদের মানে আমন্ত্রণ জানানোর জন্য, মানে আরও তাদেরকে স্বাগত জানানোর জন্য টিউলিপ বাগান এখানে খুলে গেছে। আর আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর ভ্যারাইটিস কালারের, 15 লক্ষেরও বেশি কালার ফুল এখানে রয়েছে। আর আমি এতক্ষণ ধরে টিউলিপ বাগানেই ছিলাম, এখানে ভিডিও করছিলাম, অনেক কাজ মানে ভিডিও করেছি, অনেক ফটোস তুলেছি। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি বাইরে রয়েছে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমাদের সাথে আমি শেয়ারও করেছি এখানে প্রতিকটা ফুল, যেখানে যেখানে গেছি সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা এই ভিডিওতে দেখো পিছনে রয়েছে এত কালারের টিউলিপ ফুল, আর তার পিছনে রয়েছে পাহাড়। আর হে দেখো মানে কালার দেখে শেষ করতে পারবে না, এত কালার 15 কালারের টিউলিপ ফুল এখানে রয়েছে, দেখে দেখে হাঁপিয়ে যাচ্ছি আর কত ছবি তুলবো। তো এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, টিউলিপ উদ্যান থেকে। তো চলো যাই, এবার হোটেলে যাব, ওখানে গিয়ে দুপুরের লাঞ্চ করব, করে নিয়ে তারপর যেখানে যাব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা সবাইকে। Oh,
চশমা করলো কোথায়? হ্যাঁ, এর ভাড়া আছে কত জানো? আমাদের ছজনের গ্রুপটা আমরা সবাই শিকারাতে উঠেছি, আর শিকারাতে এখানে ভালো বেশ কাওয়া পাওয়া যায়। আমি কথা বলতে পারছি, গলার ভয়েসটা ভালো আসছে কিনা আমি জানি না। তবে দেখো, সবাই আমরা এখানে শিকারাতে উঠেছি ছজন আমার ছেলেকে নিয়ে। আর মানে এখানে যখন আমরা উঠেছি, তো এখানে ডাল লেকের জলের যে একটা ঠান্ডা বেশ ভালো লাগছে। আর চারিদিকে সব হাউস বোট। আমাদের খুব ইচ্ছা আছে যে আমরা এরকম দিনের আলোতে একবার তো উঠলাম শিকারাতে, আমরা রাতে একবার শিকারাতে উঠবো, সেই দৃশ্যটা উপভোগ করব। তো এখন খুব ভালো লাগছে গরম কাড়াটা খেয়ে, আর গলাতে প্রচন্ড ব্যথা। তো সেখানে কাড়াটা বেশ ভালোই লাগছে খেতে, আর শিকারাতেও বেশ এনজয় করছি। তো চলো, এটা দিনের বেলা শিকারার যে সাইট সিনটা জলের মধ্যে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা আবার খুব আলাদা হয়। তো তোমার কিরকম লাগছে বলো? কারণ রাত্রিবেলা যখন এখানে যে হাউস বোট গুলো আছে সেগুলোতে যখন আলো জ্বলে, তো সেই আলোর চমকটাই জলের মধ্যে এসে পড়ে, আর তখন ওরকম পুরো গোল্ডেন সোনার মতন লাগে, সেই জন্য এটাকে গোল্ডেন লেক বলা হয়। তো চলো আমরা একটু শিকারাটা এনজয় করি, সাথে কাড়া এনজয় করি, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থেকো। আমরা এখনো ডাল লেকে রয়েছি, আর এখন একটু সন্ধে সন্ধে নেমে আসছে। আমরা নিচে নেমেছিলাম একটা স্পটে, নেমে ওখানে কাশ্মীরি ড্রেস ভাড়া করে প্রচুর ছবি টবি তুলেছি। আর এখন পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিনা বাজার।
এখানে মানে এই ডাল লেকের ওপরে সব এই জলের ওপরেই কিন্তু সমস্ত দোকান, মানে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়, জ্যাকেট। এ দেখো পিছনে দেখতে পাচ্ছো, ওদের সমস্ত দোকানপাট কিন্তু জলের ওপরে। আর এই মার্কেটটার নাম হচ্ছে মিনা বাজার, দেখো। খুব সুন্দর সুন্দর ওদের এখানে কাজ করা সব শাড়ি রয়েছে, কাশ্মীরি শাড়ি রয়েছে, শাল রয়েছে, আর চুড়িদারের পিস রয়েছে, প্লাস খাওয়ার দাওয়ার সমস্ত কিছু ওদের কিন্তু এই জলের ওপরে, ডাল লেকের ওপরেই কিন্তু ওদের এই মার্কেটটা। আর দেখতে ভীষণ ভালো লাগছে, দিনের বেলা একরকম সৌন্দর্য দিনের আলোতে, আর এখন যত রাত নেমে আসছে তো ডাল লেকের সৌন্দর্যটা কিন্তু আরও অন্যরকম হয়ে যাচ্ছে, আর বেশ ঠান্ডাও লাগছে। তো চলো, তোমাদের কিরকম লাগছে ভিডিওটা দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না। জলের একটা ঠান্ডা আছে, জলটা একদম বরফের মতন ঠান্ডা, আর যখন ঠান্ডা সিজন হয় এই ডাল লেকের জলটা পুরো বরফ হয়ে যায়। এখানকার বাচ্চারা এখানে বল খেলে, তাহলে বুঝতেই পারছো যে কিরকম বরফ এখানে পড়ে, যে এই জল পুরো বরফ হয়ে যায় সেই সময়। কাশ্মীরকে এমনি এমনি ভূস্বর্গ বলা হয় না, অনেক কারণ আছে কাশ্মীরকে ভূস্বর্গ বলার, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই ডাল লেক। ডাল লেকের সৌন্দর্য অসাধারণ, না আসলে সেটা বলে বোঝানো যাবে না। যতটা পারছি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। এ দেখো এই পাশেও মার্কেট রয়েছে, দুদিকে মার্কেট রয়েছে, আবার মাঝে মাঝে ওরা যে খেতি করেছে, যে সবজি সমস্ত কিছু যে ওরা চাষ করেছে, সেগুলোরও এখানে মাঝে মাঝে সব আমাদের যে দাদা মানে নৌকোটা চালিয়ে নিয়ে যাচ্ছে সে দেখাচ্ছে, মাঝে মাঝে সেই সমস্ত চাষের জমিও সমস্তটা জলের ওপর রয়েছে। আর দুধারেই পুরো মার্কেট, আর মাঝখান দিয়ে এরকম ডাল লেক, আমরা যাচ্ছি সেখান দিয়ে সবাই মিলে, খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। তো চলো এখন তোমাদের থেকে একটু বিদায় চেয়ে নিচ্ছি, আবার পরে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। ওই মাদুর চাটায় বসার জন্য এরকম যাচ্ছি, কি বলবো, যা ভাসে একটা নিয়ে যাই ভাবছি। ঝাল লাগানো আছে ভেতরে, এমনি আর ভাড়া নিচ্ছে ঝাড়, ভেতরে তুমি কি না পাবে ওখানে, তাও ঠিক ছিল, তাহলে চিকে ফ্রিতে পেয়ে যায় না, ফ্রি ভুট্টা তাহলে আমাকে বারবার খেয়ে যেতাম সব। Thank you.
में डाल लेक में घूमने के बाद यहाँ एक ड्राई फ्रूट की दुकान पे आई हूँ और यहाँ के इन भैया के दुकान है और ये दुकान बहुत बढ़िया है और ये भैया इनका हमारे व्यवहार भी बहुत बढ़िया है, बहुत अच्छा है। आप कुछ बोलो। बस आपसे मिलके अच्छा लगा, बहुत सारी चीजें आपने ली, बहुत अच्छा लगा आपसे बात करके। ऐसे वाला नहीं, आपका जो जो चीज है वो थोड़ा थोड़ा बताइए। आपने जैसे लिया, आपने यहाँ पे ब्लूबेरीज ली इन्होंने, और उन्होंने क्रैनबेरीज ली, ब्लैकबेरीज ली, कहवा लिया, कश्मीरी कहवा मैंने उनको दिखाया, उन्होंने सब कुछ लिया, अच्छे से जाना, अच्छे से इसके बेनिफिट्स पता किए, क्या क्या चीजें है, अच्छे प्राइस पे लिए, अच्छा इनके आपसे मिलके बहुत अच्छा। और सब থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা আইটেম উনি সব মানে আমাদের হাতে দিয়ে দিয়ে আমাদেরকে খাইয়েছে, মানে এরকম কেউ করে না, সমস্ত জিনিস আমাদেরকে খাইয়েছে আর খেয়ে পেটে এমনি ভরে গেছে, আর রুমে গিয়ে আর খাওয়ার দরকার নেই। আপনার দোকান কা নাম বলো। আমারে শপ কা নাম হে বটু ড্রাই ফ্রুটস, এ কাশ্মীর কে শ্রীনগর কে এলাকা মে খায়ম চৌক মে। তোমরা যখনই কাশ্মীরে আসবে তো অবশ্যই এই দাদার দোকানে অবশ্যই তোমরা ভিজিট করো একবার। তো এনার দোকানে ড্রাই ফ্রুটস ভীষণ ভালো, আর এই দাদা তো ভীষণ ভালো, দাদার ব্যবহারে কোনো তুলনাই হয় না, ভীষণ ভালো ব্যবহার। তো দাদাকে থ্যাংক ইউ জানিয়ে এবার আমরা আমাদের রুমের দিকে যাব। তো দাদা আপ তোরা বাই বল দাও সবকো। আমি তোমাকে কেয়া ভালোবাসি। সকালে টিউলিপ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন আর যত লোকাল সাইট সিন ছিল সমস্তটা ঘুরে তিনটে সাড়ে তিনটের সময় আমরা হোটেলে পৌঁছেছি। পৌঁছে হালকা লাঞ্চ করেছি, ভাত ছিল, মাছ ছিল, ফুলকপির তরকারি ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল। তো লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছিলাম ডাল লেকের উদ্দেশ্যে। তো ডাল লেকে খুব এনজয় করেছি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তুলে ধরার চেষ্টা করেছি। আর ডাল লেকের সৌন্দর্য বলে মুখে বলে বোঝানো যাবে না। তো ডাল লেক থেকে ফিরে এসে একটু সন্ধ্যেবেলা একটু ইভিনিং স্ন্যাকিংয়ে আজকে ওরা দিয়েছিল চিকেন পকোড়া আর চা। তো সেটা অল্প কিছু খেয়ে আমি বিশ্ব ছেলেকে নিয়ে একটু মার্কেটিংয়ে বেরিয়েছিলাম। তো সেখান থেকে আমার ননদের জন্য আর আমার শাশুড়ির জন্য দুটো শল কিনেছি, ছেলের জন্য একটা গ্লাভস আপাতত কেনা হয়েছে। আর যে কেনাকাটি করবো হঠাৎ করে দেখছি সন্ধ্যেবেলা এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সেই বৃষ্টি যদি মাথায় পড়ে, দেখতে হবে না এখানে বৃষ্টি যদি মাথায় পড়ে। তো কোনো রকমে দৌড়তে দৌড়তে আরেকটা দোকানে ঢুকেছি, তো সেটা ড্রাই ফ্রুটসের একটা দোকান ছিল। প্রচুর শপিং করেছি ওখান থেকে, প্রচুর ড্রাই ফ্রুটস কিনেছি। আমি বিশ্বকে বলেইছিলাম যে আমার অত চুড়িদারের পিস বা কি জামা কাপড় শাল সোয়েটার এ সমস্ত কিছু দরকার নেই। আমি এখানে গেলে পরে আমাদের এখানে যেসব জিনিসগুলো পাওয়া যায় না এই ধরনের জিনিসগুলো আমি কাশ্মীর থেকে নিয়ে আসবো। তো প্রচুর ড্রাই ফ্রুটস আমি শপিং করেছি, তো সেগুলো কালকে আমি তোমাদেরকে দেখাবো অন্য পরের ব্লগে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আর গলার অবস্থা ভীষণ খারাপ, সারাদিন মোটামুটি তাও ঠিক ছিল, ঠিক ছিল, এখন যত রাত বাড়ছে আমার গলাটা একদম বসে আছে, জানি না কেন। আর প্রচণ্ড ব্যথা করছে গলায়, আর এখানে সন্ধ্যের পর থেকে মানে বিকেলের পর থেকে সাংঘাতিক ঠান্ডা, আর রাজদীপ ঘুমিয়ে পড়েছে, ও আর আমি দুজনেই আজকে আর রাতে খেতে যাইনি, খাইনি আমরা। কারণ যে দোকানে আমরা ড্রাই ফ্রুটস কিনতে গেছিলাম ওই দোকানের যে দাদাটি ছিল সে প্রতিকার ড্রাই ফ্রুটস এতটা এতটা পরিমাণে আমাদের হাতে দিয়ে দিয়েছিল যে ওই ড্রাই ফ্রুটস খেয়েই আমাদের পেট ভর্তি হয়ে গেছে। সিরিয়াসলি আমি কলকাতাতেও এত ভালোবাসা মানুষের কাছে পাইনি, এত ভালো ব্যবহার মানুষের কাছে আমি পাইনি যতটা আমি এখানে এসে ওদের থেকে এই ভালোবাসাটা পেলাম। তো যাই হোক, ওদের ব্যবহার, ওদের কথাবার্তা ওরা এত আপন করে নেয়, মানে ট্যুরিস্টদের কি আমাদেরকে মানে বলার বাইরে। আমরা বাঙালিরাও মনে হয় এরমভাবে কাউকে আপন করে নিই না, আমরা শুধু আজকে বলতে বাধ্য হচ্ছি, আমরা শুধু লোকের পিছনে মানে কাঠি দেওয়ার চেষ্টা করি, তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করি, মানে সবসময় আমরা এটাই করে এসেছি। শুধু হিংসা হিংসি পিএনপিসি এই সমস্ত কিছু আমাদের বাঙালিদের মধ্যে হয়ে আসছে, কিন্তু ওদের মধ্যে আমি দেখলাম একটা ভালোবাসা, ওদের আপ্যায়ন, ওদের ব্যবহার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আমি আর বেশি কথা বলতে পারছি না, শুয়ে পড়বো আমি এখন, 12:25 হয়ে গেছে আর বিশ্ব এখনও রুমে আসেনি, ওই হোটেলেই আছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে
অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে একটা বেল বাটন আছে, সেটাকে একটু টিং টিং করে বাজিয়ে দিও আর অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন তার ফার্স্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বেশি কথা বলতে পারছি না, গলার অবস্থা প্রচণ্ড খারাপ আমার। তো চলো টাটা, কালকে আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, লাভ ইউ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। টাটা।